আজি মঙ্গলবার স্পেশাল গিলির ফুল ভজা। তো ভিডিও কু আপন শেষ পর্যন্ত দেখন্তু। তো সিপু এপটে গাধে যাওতলে দেখন্তু তৌলিয়া ধরছি, মানে সে এই যে বাসনা, মানে কি বাসনা হলা ভাল লাগলা কাউ জবে টক মগ লাগছি। তা আগে আমি বহুত খাও, জঙ্গল যাতে জঙ্গল রু আনতে বউ এতে টেস্ট লাগিবার কোন কারণ? জয় মা তারিণী, মু তনু স্বাগত করছি আউ এক সুন্দর ভিডিওতে। তো আপনার ভাবুবে যে ইয়ে আজ হাতের কম ধরছি, হ্যাঁ এইটা হচ্ছে গিলিরি ফুল, যেটা আমার গাঁ গহলির লোক মানে বহুত খাই থাকে। এটা গোটে স্পেশাল হুয়ে, সবুলে মিলে না এই ফুলটা। বউ আজ পুরা বঢ়িয়াছে রোষেই করব, কমিটি কোণ রোষেই হচ্ছে আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। কেবল আমার গাঁ গহলির লোক মানে হি খাই থাকে, তো সেমানে হি জানি থাকে যে কমিটি কোণ রোষেই হুয়ে আর কম কম সব মশলা পড়ে। আপনার শেষ পর্যন্ত দেখুন, বহু সারা মজা আসিযোগ। তো আজি যেহেতু হব স্পেশাল ভিডিওটা, সেপাই বউ আমার গাধেকি পুরা রেডি হয়ে সারা। তো এপটে সব বাটনটা আনি আসছি, এপটে বাটনটা এই বাটুছি, মু আপনার দেখেবি বাটনের কোণ কোণ দিয়েছি আপনার ভিডিও কু আগু কু আগু। এপটে বউ আমার বাটন বাটিলা, বউ কোণ কোণ দিয়েছি বাটনের? জিরা, সরিষা, অদা, রসুন, পিঁয়াজ সব মিশিয়ে দিয়ে একাত্রে বাটুছি নাকি? তো বউ আমার এপটে দেখুন, আমার শিলের মশলাটা বাটুছি। বউ গ্রাইন্ডিং কলু নি শিলের কাই বাটিলু? শিল বটা মশলাটা ভাল লাগিব, এটা ঝিলির ফুল না, টিকে সরিষ বাটন দেলে ভাল লাগিব। তো যেমিতি কি আপনারা জানিথিবে আমার গাঁ গহলিতে মানে কেবল শিল বটা মশলা খাঁতি, গ্রাইন্ডিং কাঁ ভা আমার বি গ্রাইন্ডিং অছি, তারপরে বি শিলরে বটা হয়েকি খাইব। যেহেতু এটা দেশি জিনিসটা গিলির ফুলটা না, তো এই গিলির ফুলটা কু বহুত লোক জায়গায় বি অলগা অলগা না কুহতি, আমার এরিয়ার যেহেতু কেউঁঝর এরিয়া তো তাকে গিলির ফুল কুহতি। আপনার সাইডে কোণ কুহতি এই ফুলটা কু আপনার নিহাতে গোটে কমেন্ট করে কইবে। এই শিল ফুতাটা ধুচি না, এই পানিটা বি সেতবে কামরে আসবে নাকি? বউ মশলা পানিটা দিয়াযিব, এই পানিটা ওয়েস্ট করিবার নাই। বউ আমার এপটে দেখুন ভাত বি বসাই দিয়েছি, গরম ভাত, তার সহ এপটে বউ বি পানি গরম করছি। যে পানিটা কোণ পাই গরম করছি, তো চালন তো বউ কেবে পচারি বুঝবে। বউ পানিটা কোণে গরম করলু? এই গেলির ফুলটা আছে পানির সিজাইতে পড়িব। কোণ পাই কষা লাগিব না, ওইটা কষা জিনিসটা নাকি? তো এটা পানিরে দেই দিলা মানে ইয়া কষাটা মরিব। তো দেখুন পানিটা কেবলা ফুটুছি, তো বউ তাকে গিলির ফুলটা পকাই দিয়েছি, তা সহ এপটে দেখুন কড় বি অছি, হ্যাঁ বউ কড়টা বি তো খাই হব, এ কড়টা বি খাই হব না? তো আপনার আগুকু আগুকু দেখুন বউ আমার কেমিতি কোণ রোষেই করছি। দেখুন তার যে কলরটা লা না, কলরটা পুরা মানে উড়িগ উঠিলা পর্যন্ত বউ এটা বসাইবা নাকি? বউ তুই এটা রোষেই কেমিতি শিখিলু লো এইটা? এটা আগে আমি বহুত খাও, জঙ্গল যাতে জঙ্গল রু আনতে এমনি করি খাও, বড়িয়া লাগে। সেতবে বাপা বি যাতে না কাঠ পাই? হ্যাঁ, এটা কেবল এই টাইম রে মিলে না? হ্যাঁ হ্যাঁ, বাজার শহর সব বিক্রি হচ্ছে এনে। দেখুন এপটে কোলা ফুটুছি, তো বউ কহিলা সে হয়েগলা বলে, তো এবার তাকে উলাইবা। আগুক আর কোণ কোণ করুছি আপনার ভিডিওকে স্কিপ ন করি কন্টিনিউ দেখুন, জানিপারে যে কেমিতি কোণ আমার গাঁ গহলির লোক মানে এই গিলির ফুল খাই থাকে। তো এই ফুলটা তো আমার কেউঁঝর সাইডে গিলির ফুল কুহতি, তো আপনার সাইডে কোণ এই ফুলটার না আছে নিহাতে কমেন্ট করি কইবে। পুরা সুইট কোণ ভাল বাসনাটা হচ্ছে, হ্যাঁ সিজা মকাটাকে আপনার যেত খাইবে যেভাবে স্মেলটা আসে না, সেইভাবে পুরা ডিটো বাসনা হচ্ছে। তো এইটু খোলিকি
ଆମେ ଗୋଟେ ଅଲଗା ଜାଗାରେ ରଖିବା ତାକୁ। ତ ଏଇ ଜିନିଷଟାକୁ ତ ଖାଲି ରୋଷେଇ କଲେ ଭଲ ଲାଗିବ ନାହିଁ, ତ ତାକୁ ବହୁ ଆଉ ଦୁଇଟା ଜିନିଷ ଆଡ୍ କରିବ। ସେ ଜିନିଷ ଦୁଇଟା କ'ଣ ଆପଣଙ୍କୁ ମୁଁ ଏବେ ଦେଖେଇବି। ଆଉ ଭିଡ଼ିଓକୁ ସ୍କିପ୍ କରିକି ଦେଖନ୍ତୁ ନାହିଁ, ନହେଲେ ଯେଉଁ ଛୋଟ ଛୋଟ ଜିନିଷ ଅଛି ଆପଣ ଜାଣିପାରିବେନି। ତ ଆପଣ ଭିଡ଼ିଓକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ। ଦେଖନ୍ତୁ ବୋଉ ଆମର ଏପଟେ ବିଲାତି ବାହାର କରିଦେଇଛି ଦୁଇଟା, ଏପଟେ ଆଳୁଟାକୁ ଚୋପା ବି ଛଡ଼େଇ ଦେଇଛି, ଆଉ ଏଠି ଅଛି ବାଇଗଣଟା। ତ ବୋଉ ବାଇଗଣ କେତେ ଦେବା? ଗୋଟେ ଦେବା। ଗୋଟେ ଦେଖନ୍ତୁ ବୋଉ ଆମର ବାଇଗଣଟାକୁ କୋଉଭଳିଆ ସାଇଜ କରିଛି, ଏଇଭଳିଆ ଛୋଟ ସାଇଜ କରିଛି ବୋଉ। ୟାକୁ ଆଉ କ'ଣ ମିଶେଇନେ ପୁରା ଆହୁରି ଟେଷ୍ଟ ଲାଗିବ। କ'ଣ କହିଲି ଦେଖିବା ସେଭଳିଆ କ'ଣ ଅଛି କି? ଅଛି ବଡି। ବଡି ଆପଣ ଦେଖନ୍ତୁ ବଡିଟାକୁ କେତେବେଳେ ଦବ, ତାକୁ ଗୋଟା ଦବ କି ଚୁନା କରିକି ଦବ, ଆପଣ ଭିଡ଼ିଓକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ। ତ ଏପଟେ ଦେଖନ୍ତୁ ବୋଉ ଆମର ବାଇଗଣ କାଟୁଛି, ପୁରା ଏଇଭଳିଆ ସାଇଜରେ ରହିବ ନାଇଁ କି? ପୁରା ମେଞ୍ଚା ମେଞ୍ଚା ହେଇଯିବ, ବଢିଆ ଲାଗିବ। ମେଞ୍ଚା ମେଞ୍ଚା ହବ? ଆଗରୁ ଆମେ ବହୁତ କରିକି ଏଇଟା ଖାଇଛୁ, ଆଉ ତମେ ଆଗକୁ ଆଗକୁ ଦେଖ ଜାଣିପାରିବ କେମିତି କରାହଉଛି କ'ଣ। ତ ଦେଖନ୍ତୁ ବୋଉ ଯୋଉ ଶିଳରେ ବାଟିଥିଲା ମସଲା, ତାକୁ ବି ଲଙ୍କା ଗୁଣ୍ଡ କେତେ ବୋଉ ଚାମଚ ଦେଇଛି ନା ଦୁଇ ଚାମଚ ଦେଇଛି? ଚାମଚ ଦେଇଛି। ତ ଏପଟେ ବୋଉ ଆଳୁଟା ବି ଚୁନ ଚୁନ କରି କାଟି ଦେଇଛି। ଗୋଟେ ବୋଉ ବଡି ଦେଖନ୍ତୁ ଓଳା ରଖିଛି, ମାନେ ଗତ ବର୍ଷର ବଡି। ବୋଉ ଏଥର ବଡି କରିବା ନାଇଁ କି? କରିବା। ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଆସିଗଲା ବଡି, ଏକ ଦୁଇ ତିନି ଚାରିଟା ବଡି ଅଛି। ଆଉ ବୋଉ କହିବା କଥା ଗିଲିରି ଫୁଲଟାରେ ଯଦି ବଡି ଦେଇଦେବେ ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗିଥାଏ ହେଲା। ତ ଆପଣ ଆଗକୁ ଆଗକୁ ଦେଖନ୍ତୁ, ତାକୁ ଗୋଟା ଦବା କି ତାକୁ ଭାଙ୍ଗିକି ଦବା କି ତାକୁ ଭାଜିକି ଦବା, ଆପଣ ଭିଡ଼ିଓକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ। ଦେଖନ୍ତୁ ବୋଉ ଆମର କଡ଼େଇ ବସେଇ ଦେଇଛି, ଏପଟେ ବିଲାତିଟା ବି ଅଛି। ବିଲାତିଟା ବୋଉ ଗୋଟା ଦବା ନା କାଟିକି ଦବା? କାଟିକି ଚୁନ ଚୁନ କରିକି ନାଇଁ କି? ଆଉ ଥରେ ଧୋଇ। କ'ଣ ପାଇଁ ଧୋଇକି? ତାକୁ ଚିପିଡ଼ିତେ ପଡିବ, କଷା ପାଣିଟା ପୁରା ବାହାରି। ବୋଉ ତାକୁ ପାଣିରେ ଦେଇଦେଇଛି, ଏବେ ତାକୁ ଦେଖନ୍ତୁ କେମିତି କ'ଣ ସଫା କରିବ। ତାର କଷା ପାଣିଟା ମେନ୍ ହେଉଛି ମାରିବା କଥା ହେଲା, ଏଇଟା ହେଉଛି ମେନ୍। ତ ଆପଣ ଏଇ ପ୍ରୋସେସ୍ରେ କରିକି ଖାଇପାରିବେ। ରିଫାଇନ୍ ତେଲରେ ଆଜି ରୋଷେଇଟା କରୁଛି, ବେଶୀ ବି ତେଲ ଦେଇନି ହାଲକା। ତ ବୋଉ ଏବେ କ'ଣ କରିବା? ବଡ଼ିଟା ଭାଜିବା ଆଗ ନା? ଦେଖନ୍ତୁ ମୁଁ ଯେମିତି କହୁଥିଲି ବଡ଼ିଟାକୁ ବୋଉ ଭାଙ୍ଗିକି ଗୁଣ୍ଡ କରିଦେଇଛି। ତ ତାକୁ ଆପଣ ଯଦି ବି ଗିଲିରି ଫୁଲକୁ ବଡ଼ିରେ ଦେଇକି ରୋଷେଇ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ତ ବଡ଼ିଟାକୁ ଭାଙ୍ଗିଦେବେ, ଛୋଟ ଛୋଟ ସାଇଜ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ଏପଟେ ବଡ଼ି ଭଜା ସରିଗଲା, ତାପରେ ଏବେ ବୋଉ କ'ଣ କରିବା? ପିଆଜ ବୋଉ ଆମର ଏବେ ପିଆଜ ଆଣିଲାଣି, ଏପଟେ ତେଲ ବି ଆଉ ଟିକେ ଦେଇଦେଲେ ରିଫାଇନ୍ ତେଲ। ତ ତାକୁ ପିଆଜଟା କାଟିକି ଦବ, ବୋଉ ଗୋଟେ ପିଆଜ ଦବା ନା? ତ ଗୋଟେ ପିଆଜଟା ତାକୁ ଚୁନ ଚୁନ କରି କାଟିଦବା, ତାପରେ ଦବା। ଆଜି ଟିକେ ମାନେ ମତେ ଟିକେ ଥଣ୍ଡା ହେଇଯାଇଛି ନା ଜୋରେ, ସେଥିପାଇଁ ମୋ ଟୋନ୍ଟା ବି ଅବାଗିଆ ଟିକେ ଲାଗୁଛି। ମେଡିସିନ୍ ତ ଖାଇଛି ହେଲା, ତଣ୍ଟିଟା ଗୋଟେ ମୋଟା ଭଳିଆ ଲାଗୁଛି ବୟସଟା, କଥା ବି କହିହେଉନି ଜୋରେ। ତ ବୋଉ ଏପଟେ ଦେଖନ୍ତୁ ବିଲାତିଟାକୁ ବି, ବୋଉ ଏଟାକୁ କେମିତି କ'ଣ କାଟିବା? ଚୁନ ଚୁନ କରିବା, ପୁରା ଚୁନି ନା? ଯୋଉ ପ୍ରୋସେସ୍ରେ ବୋଉ କରୁଛି ଆପଣ ବି ସେଇ ପ୍ରୋସେସ୍ରେ ଘରେ କରନ୍ତୁ। ଯେମିତିକି ଦେଖିଲେ ବୋଉ ବିଲାତିଟାକୁ ପୁରା ଚୁନ ଚୁନ କରିକି କାଟିବ କହିଲା। ତ ଆଗରୁ ଯଦି ଗିଲିରି ଫୁଲ ଆପଣ ଖାଇଛନ୍ତି କି ଆଉ କେମିତି ସେଟାକୁ ରୋଷେଇ କରିହେବ, ନିହାତି ଗୋଟେ କମରେ କରିକି କହିବେ। ମସଲା ଟିକେ ହାଲୁକାକି ଭାଜିବା, ଏଟା ସୋରିଷ ଦିଆହେଇଛି, ଏଇଟା ହେଉଛି ଆମର ପଡ଼ିଗଲା ଏବେ ଶିଳ ବଟା ବେତର, ଏବେ ପଡ଼ିଗଲା ବେତର ପାଣି। ଆଉକୁ କ'ଣ ଦେବା? ଖାଲି ହଳଦୀ, ଲଙ୍କା ଗୁଣ୍ଡ କରୁଛି। ଫାଷ୍ଟ ପଡ଼ିବ ଆମର ଏପଟେ ଦେଖନ୍ତୁ ବିଲାତି, ଦୁଇଟା ଦେଇଛି ବୋଉ ବିଲାତି, ପକେଇବି ଏବେ ପଡ଼ିବ ହାଲକା ଲୁଣ, ମାନେ ସ୍ୱାଦ ହିସାବରେ ଆପଣ ଦେବେ। ଆଉ
ଆଳୁ ବାଇଗଣ ପକେଇବା ହେବେ, ତାପରେ ହଉଛି ପାଣି ଦେବା, ଓହ୍ଲେଇଲା ଟିକେ ପାଣି ମରି ଆସିନେ ବଢି ଦେବା, ଆଗକୁ ଆଗକୁ ଦେଖ କେମିତି ରୋଷେଇଟା କରୁଛି, ଆଉ ଯାହା ଜାଣିଛି ମୁଁ ସେଇ ରୋଷେଇ କରୁଛି। ବାସ୍ନାଟା କିନ୍ତୁ ବଢ଼ିଆ ଆସିଲା ନା ଭାଇ, ବାସ୍ନାରେ ମାନେ ତୁ ପ୍ରମାଇଛି ନାହିଁ ହେଲା, କେତେ ସୁନ୍ଦର ବାସ୍ନା ହେଉଛି। ଏବେ ପଡ଼ିଗଲେ ଆମର ବାଇଗଣକୁ ଆଳୁ, ଏବେ ତୋ ଏବେ ପାଣି ଦେଇଦେବା, ଦେଇକି ତାକୁ ଘୋଡ଼େଇ ଦେବା ନା, ଘୋଡ଼େଇ ଦେନେ ସେ ସିଝିଯିବ ଆଳୁ ବାଇଗଣ ଆଉ ନା। ତୁ ଆମର ଏବେ ତାକୁ ଘୋଡ଼େଇ ଦେବ, ବୋଇଟା କେତେ ସମୟ ପାଇଁ ଘୋଡ଼େଇବା, ମାନେ 15 ମିନିଟ ଭଳିଆ। A few moments later ତ ଖୋଲିକି ଏବେ ଦେଖିବା କେମିତି କ'ଣ ହେଇଛି, ବାସ୍ନା ତ ବଢ଼ିଆ ଆସୁଛି। ଦେଖନ୍ତୁ ଏପଟେ ପୁରା ସିଝିଗଲା ବୋଉ, ସେଇଦିନ ସେଇ ସଜନା ଫୁଲ ଭଳିଆ ହବ ନାଇଁ କ'ଣ କହିବି, ମାନେ ପୂର୍ବରୁ ଗୋଟେ ସଜନା ଫୁଲର ଭିଡ଼ିଓଟା ବନେଇଛି, ମାନେ ମୋର ଯେତିକି ବି ଭିଡ଼ିଓ ଦେଲିଣି ସବୁଠୁ ହେଲା ବ୍ୟାଡ଼ ଏକ୍ସପିରିଏନ୍ସ, ଯଦି ଭିଡ଼ିଓଟା ଦେଖିନାହାନ୍ତି ଯାଇକି ଦେଖିନିଅନ୍ତୁ। ବୋଉ ବଡ଼ିଟାକୁ କେତେବେଳେ ଦେବା, ଆଚ୍ଛା ପାଣିଟା ମରିବ ନା ନା ଏତିକି ରହିବ, ବଡ଼ି ପକେଇଦେଲେ ପୁରା ପାଣିଟାକୁ ଟାଣି ନବ ଇଏ ନା କି। ଏବେ ପଡ଼ିଗଲା ଆମର ବଡ଼ି, ତ ଏବେ ଦେଖନ୍ତୁ ମାନେ ଯେତିକି ପାଣି ଥିଲା ବଡ଼ିଟା ବୋଉ ଯେତେବେଳେ ପକେଇ ଦେଇଛି ମାନେ ସବୁ ପାଣି ବି ବଡ଼ି ଟାଣି ନେଇଗଲା। ମାନେ ଆପଣ ଭାବନ୍ତୁ ମାନେ କେତେ ଆଇଡ଼ିଆ ରୋଷେଇ କରିବାରେ, ମାନେ ହାଲକା ହାଲକା ପାଣି ଥିଲା, ଯଦି ପୁରା ପାଣି ବି ଶୁଖି ଯାଇଥାନ୍ତା ବଡ଼ିଟା ପକେଇ ଦେଇଥିଲେ ସିଏ ପୁରା ଟାଣି ରହିଥାନ୍ତା, ସେଥିପାଇଁ ବୋଉ ହାଲକା ପାଣି ଥିଲା ତ ବଡ଼ିଟାକୁ ସେ ପକେଇ ଦେଇ ଯେତେବେଳେ ପାଣି ଟାଣି ନେଇଗଲା, ବହୁତ ମାନେ ଆଇଡ଼ିଆ ଲଗେଇଥିବ। ତ ଦେଖନ୍ତୁ ଇଏ ଖାଇବାକୁ ପୁରା ରେଡ଼ି ହେଇଗଲାଣି, ଆଜି ଡିଶ୍ଟାର ନାଁ ରହିବ ହେଲା, ଯେହେତୁ ଆଜି ମଙ୍ଗଳବାର ଅଛି, ଆଜି ମଙ୍ଗଳବାର ସ୍ପେଶିଆଲ ଗିଲିର ଫୁଲ ଭଜା। ତ ଭିଡ଼ିଓକୁ ଆପଣ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ, ଏବେ ବହୁତ ଗାଧେଇ ସାରିଲାଣି, ମୁଁ ବି ଗାଧେଇକି ଆସିବି, ତ ସାଙ୍ଗରେ ଖାଇବୁ, ବାପା ବି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆସିନାହାନ୍ତି, ମୁଁ କଲ୍ କରିଥିଲି, ସିଏ ଆହୁରି କହିଲେ ଘଣ୍ଟେ ପାଖାପାଖି ହେଇଯିବ, ତ ବୋଉକୁ ଜୋରରେ ଭୋକ କଲାଣି, ସିଏ କାହିଁକି ନା ସୁଗାର ପେସେଣ୍ଟ, ତ ଆମେ ଖାଇବୁ, ଖାଇକି ବତେଇବୁ କେମିତି କ'ଣ ହେଇଛି। ତ ଏପଟେ ଦେଖନ୍ତୁ ବୋଉ ବି ଭାତ ଆଣି ଆସିଛି, ହେଉଛି ସ୍ପେଶିଆଲ ଗିଲିରି ଫୁଲ ଯେଉଁଟାକି ଏତେ କଷ୍ଟ କରିଛି ଆମର ବୋଉ, ତ ମୁଁ ଏବେ ଖାଇବି, ଖାଇକି ବତେଇବି କେମିତି କ'ଣ ହେଇଛି। ବାସନା ତ ଭଲ ହେଉଛି, ମାନେ ଏତେ ସୁନ୍ଦର ଟେଷ୍ଟ ହେଇଛି, ବଢ଼ିଆ। ମାନେ ବୋଉ ଯୋଉ କହୁଥିଲା ନା କଷାଟା ପୁରା ଉଡି ଯାଇଛି ହେଲା, ଖାଇବା ପୁରା ଏକ ନମ୍ବର। ଆପଣ ଯଦି ଦେଖିବେ ମାର୍କେଟରେ ଏତିକି ଏତିକି ଫୁଲ ଗୋଟେ ଗୋଟେ ପତ୍ରରେ ରଖିଥିବେ, ସେଇଟାକୁ ବିକନ୍ତି 20 ଟଙ୍କା 30 ଟଙ୍କା, ସେଇଟା ବି ବାପା ଯେଉଁଭଳି ଆଣିଥିଲେ କିଣିକି, ଏତେ ସୁନ୍ଦର। ଆପଣ ଲଙ୍କା ସହିତ ଗୁଡ଼େଇକି ଏଇଟା ହେଉଛି ଅସଲ ଖାଇବା ହେଲା। ତ ସିପୁ ଏପଟେ ଗାଧେଇ ଯାଉଥିଲା, ଦେଖନ୍ତୁ ତୌଲିଆ ଧରିଛି, ମାନେ ସିଏ ଯୋଉ ବାସ୍ନା ମାନେ କେମିତି ବାସ୍ନା ହେଲା, ଭଲ ଲାଗିଲା, କାଉ ଜଳଦି ଟପମପ ଲାଗୁଛି। ଏଇଟା କ'ଣ ଜାଣିଛୁ ନା କ'ଣ ଗୋଟେ ଫୁଲ ହେଇଥିବ, ଏଇଟା ଗିଲିରି ଫୁଲ ହେଲା, ମାନେ ଦେଖନ୍ତୁ ମାନେ ବାସ୍ନାଟା ଯୋଉ ଭଳିଆ, ମାନେ ସିପୁ ଯାଉଥିଲା ସିଏ ପହିଲା ମତେ କହିଦିଅ ବୋଲି, ଭଲ ଲାଗୁଛି ଆଉ। ଆଗରୁ କେବେ ଖାଇଛୁ, ଖାଇଛନ୍ତି ଗିଲିର ଫୁଲ, ତତେ କେମିତି ଲାଗିଲା ଗିଲିର ଫୁଲ ଟେଷ୍ଟଟା? ବହୁତ ଠିକ୍ ଅଛି ଟେଷ୍ଟ, ବଢ଼ିଆ ଲାଗୁନି ନା। ତ ସୁନୁ ବି ଆମର ପଳେଇ ଆସିଲାଣି, ସିଏ ଖାଇବ ବାପାଙ୍କ ସହିତ। ସୁନୁ ଆଜି ସ୍ପେଶିଆଲ ଗିଲିର ଫୁଲ ହେଇଛି, କ'ଣ ଟେଷ୍ଟ,
আজ খাইবো তারপরে কইব তা সাঙ্গকু যো বউ লঙ্কা আর লুণ সাইডরে দল দেই নে না আহুরি টেস্ট পড়ি দউ বউ এতে টেস্ট নাগিবার কোন ল কারণ বডিটা যো কইলা না আশা করছি আজির এই ভিডিওটা আপনার বহু সারা ভাল পাইবা দেবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে চ্যানেল কু সবসক্রাইব করে দেবে দেখা হবো আউ গোটে ভিডিওরে সে পর্যন্ত বিদায় দিও জয় মা তারিণী।